বাসস্থান। তো যেহেতু একটু বাসস্থান, তাহলে আমাদের সেই রকম একটা আইকন আমাদের ফাইন্ড করতে হবে, বা আইকন আমাদের ক্রিয়েট করতে হবে নাকি? তারপরে কি থাকবে? সেই রিয়েল এস্টেট বা সেই প্রপার্টি কোম্পানির নাম থাকবে। নামের সঙ্গে কি থাকতে পারে? সেই প্রপার্টি কোম্পানির একটা ট্যাগ লাইন থাকতে পারে নাকি? থাকতে পারে কি না? জি স্যার, ধরেন আমি এইখানে আমি একটা ক্রিয়েট করতেছি, সাপোজ এটা একটা শেপ, এটা একটা শেপ, এইখান থেকে আমি একটু কমাবো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এইখান থেকে কমাবো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমার কি দুইটাতে আমি 10 10 অংশ কমিয়ে নিলাম, তাই না? জি স্যার। এখন দেখেন এটা আমি কপি করি, এবার এটা দ্বারা কি কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারতেছেন এটার দ্বারা? এটা কি করলাম? স্যার, বিল্ডিং এর মতো লাগছে অনেকটা। অনেকটা কি বিল্ডিং এর মতো লাগে না? জি স্যার। লাগে তো নাকি বিল্ডিং এর মতো? এখন আমি এখানে একটা লিখে দিই, রিয়েল এস্টেটের লোগো, তাই না? আচ্ছা, এখন এটা একটু উপরে তুলে দেন, বাস এটাকে আমি এখন এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে।
ফন্ট আমার অনেক সময় হয় না, চয়েস হয় না, ফন্টে আমার অনেক সময় লাগে। এটা এ বাড়াই দিই, এখানে ধরেন স্লোগান দিয়ে দিল না, স্লোগানটা অবশ্যই ছোট হয়, এটা তো সবাই জানেন। আচ্ছা, স্ক্রিনের উপর একটা কালো দাগ দেখতে পাচ্ছি, স্যার এটা কিসের কই? জন্য লিখা? আমার এখানে তো ঠিকই আছে, আমিও দেখতে পাচ্ছি। এই প্রথমে যে শেপটা নিয়েছিলেন এরকম, ওই শেপটা তো থেকেই গেছে। হ্যাঁ, অনেকদিন শেপ, হ্যাঁ স্যার উপরে উঠলো শেপটা, স্যার অনেকদিন এরকম হয়, দেখা যায় না। এবার ঠিক আছে, দেখা যাচ্ছে বলতে হবে। এটা ধরেন একটা লোগো রিয়েল এস্টেটের। এটা একটা লোগো। আচ্ছা, এটা তো আপনি ক্রিয়েট করলেন নাকি? চিন্তা ভাবনা করতে হবে, বুঝছেন? এটা ডিজাইন হচ্ছে কার ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ আইডিয়া যদি আপনার মধ্যে না আসে তাহলে হবে না। ক্রিয়েটিভিটি আইডিয়াটা আনতে হবে। এই যেখানে তো অনেক রকমের আইডিয়া পাচ্ছেন, পাচ্ছেন কি না? এখানে অনেক রকমের আইডিয়া পাচ্ছেন। এখন এই লোগোটা এইটা ডাউনলোড করতে পারেন, এইটা ডাউনলোড করতে পারেন, এইটা পারেন। হ্যাঁ, যেমন ধরেন এইটা নিলেন, যদি মনে করতেছেন যে না আমি তৈরি করতে পারতেছি না, সাপোজ কি ডাউনলোড হলো, ওপেন হবে, এই আইকন ফাইন্ডারে
এরকম ঝামেলা করে, বুঝছেন? এইটা সাপোজ আমি আমি স্ক্রিনশট নিয়ে এটা ইমেজ টেস্টিং করলে ঠিক মতো হতেও পারে নাও পারে। হ্যাঁ, যদি না হয় সমস্যা নাই, আপনারা পেন টুল দিয়ে সুন্দর করে ভাবে এঁকে ফেলবেন। কি পারবেন না? এটা পেন টুল দিয়ে সুন্দর করে এঁকে ফেলবেন। কঠিন কোনো কিছু চেষ্টা না করলে হবে? এই যে আইকন, যদি মনে করেন আপনি এটুকু দিবেন, এটুকু দিয়ে যদি মনে করেন যে আমি এইখানে এই অংশটুকু কেটে দিব, কি পারবেন না কাটতে? এই অংশটুকু এইখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে কেটে দিলেন, এরকম ভাবে দেওয়া যায়। আবার যদি মনে করেন যে আমি কোনো কিছু ক্রিয়েট করব, এরকম ভাবে দিয়ে কি করবেন, আপনার লোগোর নাম আর টেক্সট আমরা বসিয়ে দেব। আর যদি মনে করেন যে না আমি নিজেই পারি, নিজে ক্রিয়েট করবেন, তো ক্রিয়েটও করা যায়। যেটা দেখাচ্ছি এটাই পারবেন, ঠিক আছে? আর পারবেন?
আশা, আশা আছেন? জি স্যার আছি, আপনি কি দেখছেন কাজ আমার? একদম স্যার পুরোটাই দেখছি। আশার কাছে আমার একটা কোশ্চিন, বলেন তো এটা কিভাবে এই পাশে ঘুরিয়ে দিব সেম দূরত্ব রেখে? বলেন শর্টকাট করলেই হবে না স্যার? হ্যাঁ সেম দূরত্ব রেখে কিভাবে করব বলেন, আমি আপনার বুদ্ধিতেই করব, কি কোথায় কোথায় ক্লিক করব বলেন। স্যার সেম জিনিসটা আমি অপোজিট সাইডে নিয়ে যেতে চাই স্যার, রিফ্লেক্ট করলে তো একটা আসবে, তারপরে আমরা পাশে নিয়ে গিয়ে এই গ্যাপটা কতখানি সেটা জেনে অবজেক্ট কি বলে অফসেট পাত দিয়ে গ্যাপটা করে নিতে পারি। অফসেট পাত মানে? অফসেট পাতের কই কথা আসতেছে কেন এখানে? বলেন, আপনি বলেন দেখি কিভাবে করব। আচ্ছা স্যার রিফ্লেক্ট করে এটাকে নিয়ে নিয়ে একটা কপি। হ্যাঁ রিফ্লেক্ট কোথায় কি কি করব? আল্লাহ, আচ্ছা স্যার এইটা সিলেক্ট করে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করি, আমরা সম্ভবত এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে কি আমরা রিফ্লেক্ট একটা পাচ্ছি স্যার? আমরা এখানে আসি, কপি কপি করি, করে নিচ্ছি। হ্যাঁ কপি বললাম করি নিচ স্যার একটা কপি। ওকে স্যার এবার আমরা নিয়ে যাই, যেহেতু আমরা গ্রাফেই আছি স্যার কাজে আমরা ইজিলি তো দূরত্বটা মেপে নিতে পারবো, আর যদি সেই তেমনটা না হয়ে থাকে তাহলে অফসেট পাত দিয়ে নিতে পারতাম। না, এটা অফসেট পাতের কথা তো আসবেই না এখানে, বুঝছেন? এটা মানে এইভাবে আপনাদের শিখিয়েছি। হ্যাঁ হয়েছে। জি স্যার, জি স্যার, কিছু করা লাগলো? এই পাশে তো অটোমেটিক চলে গেল, জি স্যার, যেমন আমি শিখিয়েছিলাম। এবার পারবেন সবাই? সাবরিন, জি স্যার, পারবেন বলেন কি করলাম? স্যার ওই রোটেট অপশনটাই যে রিফ্লেক্ট ক্রিয়েট করে ওখানে স্যার কপি লিখে ক্লিক করতে হবে। আপনারা এখন করলে ম্যাক্সিমামই পারবেন না। এটা এইটা আমি সেম দূরত্ব নিয়ে এইবার অটোমেটিক চলে আসবে, এটা আমি রিফ্লেক্ট করব। আপনারা তো এইভাবে পারবেন তাই না? এই যে এরকম ইয়ে করে এইভাবে ইয়ে করে এইভাবে ইয়ে করে তারপরে তারপরে গান ওই পারে নিবেন, এই তো? বা এইভাবে আশা বলতেছে এইভাবে ট্রান্সফর্ম করে এইভাবে রিফ্লেক্ট কপি এরকম করে তারপরে এটা টান দিয়ে নিয়ে যাব। হ্যাঁ এটা আশা বলল, কিন্তু এইটা নাম বলতে চাচ্ছি এটা একবারে ওই পাশে চলে যাবে। হ্যাঁ এটা কেন? এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, এইটা নাকি? এটা মিডিল পয়েন্ট না? এইটা আমাদের মিডিল পয়েন্ট, ঠিক আছে? এই মিডিল পয়েন্টে আমি অল্টার চেপে ক্লিক করব, তাহলে এরকম আমার ইয়ে আসবে। অল্টার চেপে ক্লিক করলে এটা ইয়ে আসবে, এটা কপি করেন ওই পর অটোমেটিক চলে যাবে সেম দূরত্বে। সব কিছু আমার সেম দূরত্ব হয়ে গেছে, অর্থাৎ এই মিডিলটাকে ও ধরছে, মিডিলটাকে ধরে কি করছে, এটুকু যে মিডিলে আসছে ও এইটার দূরত্ব ঠিক এই দূরত্বটুকুতেই সে আবার চলে গেছে। বুঝছেন এবার সবাই? এবার পারবেন? জি স্যার। হ্যাঁ তো যেটা বলছিলাম, এটা একটা ধরেন রিয়েল এস্টেটের কি হলো, লোগো হলো না?
তো এরকম করে লোগোগুলো সাধারণত ডিজাইন হয়ে থাকে, বুঝছেন? এটা আসলে আপনাদের চিন্তা করতে হবে, থিংকিং। গ্রাফিক ডিজাইন তো মূলতই হচ্ছে কার, আপনার একটা লোগো ডিজাইন করতে লাগবে আপনার 5-10 মিনিট, হ্যাঁ, কিন্তু সেটা থিংকিং করতে লাগবে সময়, এটা ধারণা নিতে একটু সময় লাগবে। চিন্তা ভাবনা করতে সময় লাগবে স্যার। হ্যাঁ, ওই যে এক ধরনের লোক আমরা দেখি যে ভেতরে ফন্ট যেটা লেখা থাকে সেইটা কোনো কালার দিয়ে থাকে না, সেটা যেই মকআপের উপরে বা যেটার উপরে বসানো হবে ওইটার কালার ধারণ করে, অর্থাৎ ফন্ট ভেতরে যেটা আছে সেটা কিন্তু ব্ল্যাঙ্ক, কিন্তু আশপাশে ডিজাইন আছে স্যার। এটা কিভাবে করে স্যার? বুঝলাম না। স্যার আমরা কিছু লোগো দেখি যেখানে আশপাশে ধরেন বৃত্ত বা হচ্ছে বৃত্ত আকারের একটা শেপ আছে, ভেতরে কিছু লেখা আছে, বৃত্তটা ফিল করা আছে, কিন্তু যে লেখা আছে সেই লেখাগুলো ব্ল্যাঙ্ক। লেখাটাকে আমি ওই পুরো লোগোটাকে যেটার উপরে রাখবো ওই লেখাগুলো সেইটার কালার ধারণ করবে। আপনি এক্সাম্পল দেখান আমাকে, আপনার কথাই বুঝতেছি না। আচ্ছা স্যার আমি কিছুক্ষণ পরে এক্সাম্পল দেখাচ্ছি। স্যার আরো কিছু ধরনের লোগো থাকে না, যে আপনার টেক্সট টেক্সট লোগো গুলো যে একটা টেক্সট আরেকটার সাথে মিশে যায়, মানে একটা আরেকটা জয়েন্ট হয়ে যায়, মাঝখানে একটু গ্যাপ থাকে। হ্যাঁ, অনেক রকমেরই তো হয়। হ্যাঁ স্যার ওই ধরনের একটা দেখান যে ফন্ট একটার সাথে আরেকটা লেগে গেছে, জয়েন্ট হয়ে গেছে, মনে হচ্ছে একটাই গেছিল, মাঝে মাঝে যেতে যেতে একটু গ্যাপ পড়ে গেছে, এই ধরনের কিছু। আপনার কথাই তো বুঝলাম না আশা কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু না স্যার। এক্সাম্পল দেখান। হ্যাঁ, আপনি টেক্সট লোগোর কথা বলতেছেন, এই তো টেক্সট লোগো না কম্বাইন্ড লোগো?